বইয়ের মধ্যে কি লিখছে এমন যে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। ভাই আমরা এই যে আসি আমাদের বাসার থেকে বেরোসি যে আমার এই ফ্রেন্ড সুলেমানের জন্য, বাট আসছিলাম আমার ফ্রেন্ড এই সুলেমান তিশার বই নিতে আসছিল, বাট আজকে নিতে পারে নাই, হতভম্বস্ত। আজকে অনেক টাকা খরচ করে আসছি আমার এই ফ্রেন্ডটা উত্তরার থেকে আসছে, আমরা সবাই একসাথে আসছি, বইটা না নিতে পারে আমার বন্ধু খুব স্যাড, সে কিছু বলতে যায় আপনাদের মাঝখানে। সুলেমান একটু বলো। আচ্ছা সুলেমান ভাই, আপনি এই যে তিশা মুস্তাক কি কেন আসলেন আজকে? আমরা মূলত শুনেছি তাদের ভালোবাসার কাহিনিটা, তাদের ভালোবাসার কাহিনিটা অনেক সুন্দর, তাই আমি চাইছিলাম যে এই বইটা পড়ার জন্য আমি অনেক আগ্রহ ছিলাম, কিন্তু এসে দেখি যে বইটা স্টক আউট হয়ে আছে। মানে এখন কি কিরকম মনে হচ্ছে? খুব দুঃখ মনে হচ্ছে নাকি? না, হ্যাঁ আমি অনেক দুঃখিত, আমি অনেক দুঃখিত যে আমি এই বইটা কিনতে পারলাম না। তিশা এবং মুস্তাককে আপনি কতটুকু ভালোবাসেন? আমি কোনোটাই ভালোবাসি না। আমি কিছু জানি না, আমি খালি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তারা অনেক ভাইরাল হইতেছে কিছুদিন ধরে, তা ভাইরাল হয়ে যাওয়া তো আমারও তা মনের ভিতরে আগ্রহ ছিল যে আমি বইটা কিনবো, পড়বো যে বইটার ভিতরে আসলে আছে দেখি, সবাই এত কেনার জন্য আগ্রহ কিছু জন্য এই জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখি যে বইটা স্টক আউট। তারা আসলে কেন ভাইরাল হয়েছে, আপনি কেন ভাইরাল হয়েছে? এরা তো আমি মূলত ভালো মতো জানি না। আমি শুধু দেখছি যে তারা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত ভাইরাল আছে। তিশার মুস্তাককে নিয়ে শুনছিলাম যে সে স্কুল থেকে বেরোইতো, স্কুল থেকে বেরোয়ার পথে তার ফ্রেন্ড সার্কেলে জানতো যে এটা তার নানা, তো এই বিষয় নিয়ে সবাই হাসাহাসি করতেছে, আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমাদের যতগুলো গ্রুপ ট্রুপ আছে সবাই হাসাহাসি করতেছে। সো আমরা জানতে চাইতেছিলাম যে বইয়ের মধ্যে কী লিখছে এমন যে সেটা সবাই নিতেছে, জানার জন্য আসছিলাম। আমরা আসলে তাদেরকে লাইক বা ডিসলাইক কোনোটাই করি না, আমরা জাস্ট দেখতে আসছিলাম, জাস্টিফাই করতে আসছিলাম যে এটা কেমন কী বই লিখছে, এটা নিয়ে কী লিখছে, ওনাদের কী ভালোবাসা কী প্রেম প্রীতি, এটা দেখার জন্য আমরা জাস্ট আসছিলাম। আমরা তাকে ভালো লাইকও করি না, তাকে আমরা সাপোর্টও করি না, আমরা জাস্ট দেখতে আসছিলাম। কিন্তু আসলে তাদের ওইরকম কিছু করে নাই যে তাদেরকে আমরা লাইক করতে হবে বা ভালোবাসতে হবে, এরকম কিছু এখনও করে নাই। ওরকম যদি কিছু করতো তাহলে আমরা অবশ্যই ভালোবাসতাম। জি অবশ্যই সুন্দর হইতে পারে, বাট আমাদের চোখে ওইরকমভাবে এখন সুন্দর হয় নাই, সুন্দর হইলে অবশ্যই আমরা বলতাম, বা যখন যেটা সমাজ যখন এটাকে স্বীকৃতি দিবে তখন সেটা আমরা নিয়ে আমরা সেটাকে নিয়ে ইয়া করতে পারবো। ভালোবাসার যে অবধ কি জানি বইটা ছিল, ওই বইটা আমরা নিয়েছিলাম, ওটা পড়ছি আফ্রিদির ভাইয়া, তারপর সালমান মুক্তিদির ভাইয়া, তারপর অন্তিক মাহমুদ, এদের বই পড়া হয়, বাট এইসব বই পড়ার কোনো আগ্রহ ছিল না, বাট আমার ফ্রেন্ড যেহেতু বলছে এর জন্য আমরা আসছি দেখতে যে এই বইয়ের মধ্যে কি লেখা হয়েছে। আপনাদের রানিং এডুকেশন লেভেল কোন লেভেলে আছেন এখন, কলেজে না? আমরা নেই যে এইবারে ইয়া আমরা এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট? জি। আচ্ছা, এসএসসি ক্যান্ডিডেট হিসেবে হ্যাঁ এই যে মুস্তাক এবং তিশা যে বইটা লিখেছে এবং এটা পাস করার জন্য আপনারা এসেছেন, জি, আপনাদের ভিতরে এইটা পড়ার যে আগ্রহটা যাচ্ছে, আপনার কি মনে হয় যে এটা থেকে ভালো কোনো মেসেজ পাবেন? না, এটা থেকে মনে হয় না তেমন একটা ভালো কোনো মেসেজ পাবো, আমরা তো বল আমরা ভালো এটা থেকে কোনো ভালো মেসেজ হয়তো বা পাবো না। তারপর কেন আগ্রহ এই বইটা পড়ার? এই আমার ফ্রেন্ডের জন্য আসছি, আমার ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে এর জন্য আসছি। আচ্ছা, বই মেলাতে যে সায়েন্স ফিকশন বা নানা ধরনের হচ্ছে তথ্যভিত্তিক আপনাদের জানার জন্য আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য অনেক কিছু আছে, জি, আপনারা সেগুলো না পড়ে কেন হচ্ছে মুস্তাক এবং তিশার বই পড়ার জন্য আগ্রহ? না, আমরা তো বললাম, আমরা ক্লিয়ার করলাম ফার্স্ট অফ অল যে আমরা কেউ এটা আসি নাই, আমার ফ্রেন্ড জাস্ট ওর বইটা দেখতে চাচ্ছিল যে এই বইয়ের মধ্যে কী লিখছে এমন যে সবাই হুমড়ে খেয়ে পড়ছে, আমরা তো এটা লাইক করি না। আচ্ছা, মুস্তাক এবং তিশাকে যে এখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়েছে বই মেলা থেকে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা খুব ভালো চোখে দেখতেছি, সমাজের অবক্ষয় হয়েছে, এরকম লোকজনেরা বই মেলায় এসে বই লিখবে এটা তো হয় না, এত বড় বড় লেখক হুমায়ুন কবির, তারপর আরও বিভিন্ন লেখক গুণী লেখক আছে, এদেরকে ইয়া রেখে ওনাদেরকে ওনাদের বইয়ে জায়গা থাকবে সেটা তো আমরা চাই না, আমরা চাই ওনাদের বই থাকুক, লেখকদের বই থাকুক, আমরা চাই না এইসব আলতু ফালতু লোক আছে জায়গা বই রাখুক, আমরা তো চাই না। কেন মনে হচ্ছে তারা আলতু ফালতু? এই যে তাদেরকে যদি আলতু ফালতু না হয়তো তাদেরকে তো বই মেলা থেকে বিতাড়িত করা হইতো না এইভাবে ভুয়া বা স্লোগান দিয়া, আমি তো একজন দুজন বলে নাই তো সবাই মিলা বলছে, দুজন একজন বলতো হয়তো বা বলা যেত, বাট সবাই মিলা বলছে, সবাই যেহেতু বলছে এক দেড়শো লোক বলছে একসাথে, একজন তো আর বলে নাই, সবাইকে বের করছে। এরা তিশার যে দম্পতি, তাদের যে রসায়ন, তাদের যে গল্প, এটাকে আপনি আসলে সাপোর্ট করেন কিনা বা আপনি এটা কিভাবে দেখেন? আমি কোনো কিছুকেই সাপোর্ট করি না ওনাদের, আমরা জাস্ট দেখতে আসছিলাম যেটা কেন হইতেছে, কী জন্য হইতেছে, এত কিছু হইতেছে, ভাইরাল হইতেছে সোশ্যাল মিডিয়া কিছুদিন ধরে, খালি তিশা মুস্তাক তিশা মুস্তাক, ওয়াই কেন? তিশাকে ভালো লাগে আপনার? না, কেন ভালো লাগে না? এই তাদের এই গল্প কী ভালো লাগবে, এটা ছেলে খেলা একটা দুদিন পর পর। তিশাকে ভালো লাগে কি না? না না, তিশাকে ভালো লাগে না, তিশাকে ভালো লাগে না, না।